নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি দল এবং বুয়েট। গতকাল দেশের 92টি বিশ্ববিদ্যালয়ের 168টি টিমের অংশগ্রহণে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব মোহাম্মদ শামসুল আরেফিন।